हेलो गाइस, आज के मैं आबार चले व्हाट आई ईटेन रे ये वीडियो ने सकाल सकाल रेडी शेडी हुए चले गेछिलाम एक जगह निमंत्रण खेते कोथाय गेछिलाम सेगुलो पड़े बोलबो। और आमादेर की छिलो सकाल बेलार मेनूते, एखाने खास्ता कचुरी और मिष्टी मिष्टी आलुर तरकारी, और एखाने दुपुर बेला रात्रेर जोन्नो रान्ना होच्छिलो। तारपर आमी लिफ्टे करे बाड़ी चले एसेछिलाम और दुपुर बेला गेछिलाम गिफ्ट किनते, माने आमादेर एकटा बियेर अनुष्ठान छिलो तो सेखानेर जोन्नो गिफ्ट किनते गेछिलाम। কেনাকাটির পরে আবার দুপুর বেলা আমরা খেতে গেছিলাম। ওখানে গিয়ে খেয়েছিলাম মাছের ঝোল, আর মা খেয়েছিল ডাল আর নিরামিষ তরকারি, আর আমরা খেয়েছিলাম একটা ঘ্যাট মতনও ছিল ওর সাথে। তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম সেজে গুজে বিয়েবাড়িতে, মানে মেন অনুষ্ঠানে। এখানে আমি খাচ্ছিলাম পকোড়া আর কফি, তারপরে ওই খাওয়ার পরে আইসক্রিম খেয়ে নিয়েছি, তারপরে অনেকক্ষণ একটু ছবি টবি তোলার পরে চলে এসেছিলাম আমরা মেন কোর্সে, মানে মেন খাবার খেতে। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল পনির সাটে, পনির সাটেটা ভালোই হয়েছিল, কিন্তু আমার পনিরের জিনিস অতটা ঠিক ভালো লাগে না। তারপরে দিয়ে দিয়েছিল এখানে কুলচা আর ছিল চিকেন ভর্তা, চিকেন ভর্তাটাও বেশ ভালো হয়েছিল। চিকেন ভর্তা খেতে না খেতেই তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল ডাল ভাত, আর এখানে দিয়েছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে একটুখানি লেবু চিপে মুখের মধ্যে দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে। লেবুর সাথে ডাল ভাত কিন্তু ভালোই যায়। তারপরে দিয়েছিল শোস্টপার ইলিশ মাছ, হ্যাঁ একটা শোস্টপার না কিন্তু আজকে দুটো শোস্টপার আছে, জানি অনেকে ওয়েট করে থাকো সেটার জন্য, সেটা আসছে পরে। আগে দেখো ইলিশ মাছটা কিন্তু ভালোই সফট ছিল, কিন্তু এখনকার ইলিশ মাছ আর আগের ইলিশ মাছের মধ্যে অনেক তফাৎ, সেরকম সফট আর আসে না, কিন্তু তাও যথেষ্ট নরম করার চেষ্টা করেছেন, ভালোই লেগেছে। তারপরে চলে এসে নল্লির মাটন পিস, ওফ নল্লির পিস খেতে কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবে, আর ইলিশ মাছ না মাটন কোনটা বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো এখানটাতে নল্লির পিস দেখে ভেতরের স্বর্গটা বের করে মুখে ভেতরে স্বাদ নেওয়ার চেষ্টা করছি, ও হো হো জাস্ট অসাধারণ। দেখো মাংসটা এত নরম হয়েছিল কি বলবো, পুরো মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল এতটা সফট হয়েছিল। আর তারপরে দিয়ে দিয়েছিল চাটনি পাঁপড় দুরকম মিষ্টি, মিষ্টিগুলোও দারুণ ছিল খেতে। আমার আবার রসগোল্লা সন্দেশ এসবের থেকে এরকম দুধের ছানার মিষ্টি কিন্তু দারুণ লাগে, তোমাদের কোন মিষ্টি ভাল লাগে কমেন্টে জানাবে। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিটের পরে লাস্টে পান খেতে খেতে আমি বাড়ি চলে এসেছি। তো ওভারঅল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজটাকে ফলো করবে। বাই।